নমস্কার বন্ধুরা ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ব্যাংকের গ্রাহকদের জন্য অবশ্যই ধামাকা খবর কারণ পয়লা জানুয়ারি দু থেকে নতুন সুদের হার ঘোষণা করল পাঞ্জাব ব্যাংক এবং সেটা ঠিক এগারো দিনের মাথাতে কারণ এর আগে নতুন সুদের হারটি ঘোষণা করা হয়েছিল উনিশে ডিসেম্বর দু হাজার বাইশে অর্থাৎ দু হাজার তেইশের যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন পয়লা জানুয়ারি থেকে তাহলে কিন্তু আপনাকে এই নতুন সুদের হারটি দেওয়া হবে এবং সেখানে সুদের হার কিন্তু আবারও বেড়েছে এবং সেই সঙ্গে অবশ্যই খারাপ খবর আছে সেটা হচ্ছে কি দুটি স্পেশাল মেয়াদের ফিক্সড ডিপোজিটের অফার এরা বন্ধ করে দিয়েছে তো আজকে আপনার সঙ্গে আলোচনা করব যে নতুন সুদের হারটি কত এবং স্পেশাল কোন দুটি মেয়াদ বন্ধ করে দিল আর এক লক্ষ টাকার উপর যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন কত দিনে আপনার টাকা দ্বিগুণেরও বেশি হয়ে যাবে সে বিষয়টিও আলোচনা করব এবং অবশ্যই ফিক্সড ডিপোজিট করার সময় মেয়াদটা সঠিকভাবে নির্বাচন করবেন কারণ এক দিনের পার্থক্যে সুদের পরিমাণ কিন্তু অনেকখানি পার্থক্য চলে আসে এখানে কিন্তু বিশেষ করে প্রবীণ ব্যক্তিদের জন্য অবশ্যই একটু সতর্কতা নিতে হবে তাহলে কিন্তু সুদের হারটা অনেক বেশি পাবেন এখানে আমরা যে টেবিলটা তৈরি করেছি যেটা সবসময় থাকে আপনাদের বোঝার সুবিধার্থে সেটা হচ্ছে কি আমানতের মেয়াদ কত দিনের জন্য ফিক্সড ইউজ করছেন গ্রাহকের বয়স ষাট বছরে কম গ্রাহকের বয়স ষাট থেকে আশি বছর এবং গ্রাহকের বয়স আশি বছরে বেশি এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে গ্রাহকদের তো সাত থেকে চোদ্দো দিন পনেরো দিন থেকে উনত্রিশ দিন এবং তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন হলে যদি ফিক্সড ডিপিট করেন এই তিনটা মেয়াদে তাহলে ষাট বছরের কম বয়স হলে পাবেন তিন টাকা পঞ্চাশ ষাট থেকে আশি বছর হলে পাবেন চার টাকা এবং আশি বছরের বেশি হলে পাবেন চার টাকা তিরিশ এবং এখান সমস্ত সুদের হার শতকরাতে এবং বাৎসরিক ছেচল্লিশ দিন থেকে নব্বই দিন হলে সাধারণ গ্রাহক পাবেন চার টাকা পঞ্চাশ ষাট থেকে আশি বছর বয়স হলে পাবে পাঁচ টাকা এবং আশি বছরের বেশি হলে পাঁচ টাকা তিরিশ একানব্বই দিন থেকে একশো উনআশি দিন হলে সাধারণ গ্রাহক পাবেন চার টাকা পঞ্চাশ প্রবীণ গ্রাহক পাবেন পাঁচ টাকা আর গ্রাহকের বয়স যদি আট আশি বছরের বেশি হয় সেক্ষেত্রে পাঁচ টাকা তিরিশ একশো আশি দিন থেকে দুশো সত্তর দিন অর্থাৎ ছ মাস থেকে ন মাস সাধারণ গ্রাহক পাবেন পাঁচ টাকা পঞ্চাশ প্রবীণ গ্রাহক পাবেন ছ টাকা আর অতি প্রবীণরা পাবেন ছ টাকা তিরিশ দুশো একাত্তর দিন থেকে দুশো চৌষট্টি দিন অর্থাৎ ন মাসের বেশি কিন্তু এক বছরের কম তো সেক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন পাঁচ টাকা পঞ্চাশ প্রবীণ গ্রাহক পাবেন ছ টাকা এবং অতি প্রবীণরা পাবেন ছ টাকা তিরিশ এক বছর মেয়াদের এখানে সুদের হারটা বেড়েছে পঁয়তাল্লিশ পয়সা বা এক বছর মেয়াদের যদি বয়স যদি ষাট বছরে কম হয় সেক্ষেত্রে ছ টাকা পঁচাত্তর বয়স যদি ষাট বছর থেকে আশি বছর হয় তাহলে হবে সাত টাকা পঁচিশ আবার আশি বছরের বেশি হলে পাবেন সাত টাকা পঞ্চান্ন এখানে কিন্তু হারটা অনেকখানিই বেশি এক বছর মেয়াদের ফিক্সড ডিভিজির ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর সবার জন্য বেড়েছে এবার এক বছর একদিন থেকে ছশো পঁয়ষট্টি দিন দেখুন এখানে মাঝখানে যে ছশো দিন ছিল বা পাঁচশো নিরানব্বই দিন ছিল এই সমস্ত মেয়াদগুলো কিন্তু সব উঠিয়ে দিয়েছে একেবারে এক বছর একদিন থেকে ছশো পঁয়ষট্টি দিন সেক্ষেত্রে কিন্তু গ্রাহকদের জন্য এই একই সুদ রেখেছে অর্থাৎ ছ টাকা পঁচাত্তর ষাট বছরে কম বয়স হলে ষাট থেকে আশি বছর বয়স হলে সাত টাকা পঁচিশ এবং আশি বছরের বেশি হলে সাত টাকা পঞ্চান্ন এখানেও পঁয়তাল্লিশ পয়সা সবার জন্য সুদের হার বেড়েছে অর্থাৎ এক বছর থেকে ছশো পঁয়ষট্টি দিনের জন্য সবার সুদের হার কিন্তু সেই একই আছে দুটো মেয়াদে তো আগে যাওয়ার আগে একটু বলে নেই অবশ্যই ফিফটিন জি এবং ফিফটিন এইচ ফর্ম পূরণ করে জমা করবেন যদি আপনার ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ফিক্সড অফিস থাকে নাহলে কিন্তু টিডিএস অবধ আপনার থেকে ইন্টারেস্ট কিছুটা কেটে নেবে সেটা টেন পার্সেন্ট হতে পারে টোয়েন্টি পার্সেন্ট হতে পারে তো ফিফটিন জি এবং ফিফটিন এইচ ফর্ম কাদের পূরণ করতে হবে কোন বয়সের জন্য কোনটি ফর্মটি পূরণ করতে হবে এই ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়ার জন্য বা ইন্টারেস্ট না কমার জন্য সেটা কিন্তু আমাদের নিয়ে ভিডিও আছে কীভাবে পূরণ করবেন কবে জমা করতে হবে কে কে পূরণ করতে পারবেন না সেটা নিয়েও কিন্তু ভিডিও আছে তো এবার দেখে নিই ছশো দিন ছশো দিন হলে সেখানে সাধারণ গ্রাহকদের জন্য হবে সাত টাকা পঁচিশ প্রবীণ গ্রাহকদের জন্য হবে সাত টাকা পঁচাত্তর আর অতি প্রবীণদের জন্য হবে আট টাকা পাঁচ এক্ষেত্রে কিন্তু সুদের হারটা কোনো পরিবর্তন করেনি আগের যা ছিল সেই একই রেখেছে ছশো সাতষট্টি দিন থেকে বছর সাধারণ গ্রাহক গ্রাহক পাবেন ছ টাকা পঁচাত্তর যাদের বয়স ষাট থেকে আশি তারা পাবেন সাত টাকা পঁচিশ আর আশি বছরের বেশি বয়স হলে সাত টাকা পঞ্চান্ন এক্ষেত্রেও কিন্তু চল্লিশ পয়সা হার বেড়েছে এখানেও দেখুন এক দিনের মেয়াদের অর্থাৎ ছশো ছেষট্টি দিনের বেশি যদি আপনি ছশো সাতষট্টি দিন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু সুদের হারটা অনেকখানি কমে যাবে আবার দু বছর একদিন থেকে তিন বছর মেয়াদে যদি সাধারণ সাধারণ গ্রাহকরা থাকেন ফিস ডুট করেন সেক্ষেত্রে ছটা টাকা পঁচাত্তর ষাট বছর থেকে আশি বছর বয়স হলে সাত টাকা পঁচিশ আবার আশি বছরের বেশি হলে সাত টাকা পঞ্চান্ন এখানে কিন্তু পঞ্চাশ পয়সা সুদের হার বেড়েছে তিন বছর একদিন থেকে পাঁচ বছর সাধারণ গ্রাহক পাবেন ছ টাকা পঞ্চাশ প্রবীণ গ্রাহক পাবেন সাত টাকা আর অতি প্রবীণরা পাবেন সাত টাকা তিরিশ এবারে দেখুন এখানে যে বিষয়টা আমরা প্রথমে বলেছিলাম পাঁচ বছর এক দিন থেকে দশ বছর পাঁচ বছর একদিন থেকে দশ বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহকরা ছ টাকা পঞ্চাশ পাবেন যেমন তিন থেকে পাঁচ বছর পেয়েছিলেন কিন্তু প্রবীণ গ্রাহক যাদের বয়স ষাট থেকে আসি তিনারা কিন্তু তিন বছর থেকে পাঁচ বছর মেয়াদের যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে সাত টাকা হবে কিন্তু পাঁচ বছর একদিন হয়ে যাওয়া সাত টাকা তিরিশ তিরিশ পয়সা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে আর প্রবীণ গ্রাহক অতি প্রবীণদেরও কিন্তু সেই সাত টাকা তিরিশ অর্থাৎ এখানেও সেই একদিনের চক্কর তাহলে আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যেটা প্রতিটা ভিডিওতে আমি বলি যে একদিনের কি কোথাও করা যাবে অবশ্যই করা হবে নেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করে যদি না পারেন কিন্তু ব্রাঞ্চে এই সুযোগটা দেয় না তো আপনাকে হয় পাঁচ বছর করতে হবে নাহলে ওরা একটু বেশি করিয়ে নেবে পাঁচ বছর এক দিনের জন্য আপনাকে ব্রাঞ্চে অফলাইনে গিয়ে করতে দেবে না নেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং এর ক্ষেত্রে ভরসা এবার দেখিনি এক লক্ষ টাকাতে আপনি কত টাকা ম্যাচুরিটি এমন পাবেন এক লক্ষ টাকাতে যদি ফিক্সড ডিপোজিট করেন বা এক লক্ষ টাকা যদি এফডি করেন সেক্ষেত্রে ষাট বছরে কম বয়স হলে এক বছরের জন্য পাবেন এক লক্ষ ছ হাজার নশো তেইশ টাকা ষাট বছর থেকে আশি বছর বয়স হলে পাবেন এক লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ টাকা আশি বছরের বেশি হলে পাবেন এক লক্ষ সাত হাজার সাতশো ছেষট্টি টাকা ও দু বছর মেয়াদের যদি ফিক্স ডিপোজিট করেন সেক্ষেত্রে এক লক্ষ চোদ্দো হাজার তিনশো পঁচিশ টাকা পাবেন ষাট থেকে আশি বছর বয়স হলে পাবেন এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়ান্ন টাকা আশি বছরের বেশি হলে পাবেন এক লক্ষ ষোলো হাজার একশো ছত্রিশ টাকা তিন বছর মেয়াদের হলে ষাট বছরের বয়স কম হলে ষাট বছরের কম বয়স হলে সেক্ষেত্রে পাবেন এক লক্ষ বাইশ হাজার দুশো উনচল্লিশ টাকা অর্থাৎ বাইশ হাজার দুশো উনচল্লিশ টাকা পাবেন ষাট থেকে আশি বছর বয়স হলে এক লক্ষ চব্বিশ হাজার পঞ্চান্ন টাকা আশি বছরের বেশি হলে এক লক্ষ পঁচিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা কিন্তু পাঁচ বছর মেয়াদের হলে সেক্ষেত্রে আমরা কিন্তু ওই প্রথমে বলেছিলাম পাঁচ বছর মেয়াদের সাধারণ গ্রাহকদের বা অতিপ্রবীণদের কোনো অসুবিধা হবে না কিন্তু সিনিয়র সিটিজেন যারা অর্থাৎ ষাট থেকে আশি বছর বয়স হলে তাদের তিরিশ বয়সের পার্থক্য হবে তাই আমরা এখানটায় পাঁচ বছর এক মাস নিয়েছি তো সেক্ষেত্রে পাঁচ বছর এক মাসে হবে এক লক্ষ টাকাতে এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো ছিয়াশি টাকা আর ষাট থেকে আশি বছর বয়স হলে হবে এক লক্ষ টাকাতে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো ছেচল্লিশ টাকা আশি বছরের বেশি হলে হবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো ছেচল্লিশ টাকা এখানে সুদের হারটা একই তবে হ্যাঁ যারা সাধারণ গ্রাহক বা যারা অতিপ্রবীণ তাদের জন্য কিন্তু কোনো পার্থক্য আসবে না কারণ সুদের হার একই থাকছে কিন্তু দশ বছর মেয়াদের করলে সাধারণ গ্রাহক পাবেন এক লক্ষ নব্বই হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আর প্রবীণ গ্রাহক পাবেন এক লক্ষ টাকাতে এক লক্ষ দু লক্ষ ছ হাজার একশো সাতচল্লিশ টাকা অর্থাৎ এক লক্ষ ছ হাজার একশো সাতচল্লিশ টাকা কিন্তু সুদ বাবদ পাবেন প্রবীণ গ্রাহকরা কিন্তু যারা অতি প্রবীণ যাদের বয়স ষাট আশির উপরে বা আশি মানে এচ এর উপরে সেক্ষেত্রে তারা পাবেন দু লক্ষ ছ হাজার একশো সাতচল্লিশ টাকা অর্থাৎ ষাট বছরের বেশি হলে সবাই পাবেন এক লক্ষ টাকাতে এক লক্ষ ছ হাজার একশো সাতচল্লিশ টাকা সুদ বাবদ টোটাল পাবেন দু লক্ষ ছ হাজার একশো সাতচল্লিশ টাকা অর্থাৎ ডবলের কিন্তু বেশি হয়ে যাবে কিন্তু আর একটা জিনিসটি আমাদের বাকি থেকে গেল সেটা হচ্ছে কি স্পেশাল এফডি অর্থাৎ যেটা ছশো দিনের ছশো ছেষট্টি দিনের সেক্ষেত্রে এক লক্ষ টাকার আপনি ছশো ছেষট্টি দিনে পাবেন এক লক্ষ চোদ্দো হাজার ন টাকা আর আশি ষাট থেকে আশি বছর বয়স হলে পাবেন এক লক্ষ পনেরো হাজার চৌত্রিশ টাকা আশি বছরের বেশি হলে পাবেন এক লক্ষ পনেরো হাজার ছশো তিপ্পান্ন টাকা এই হচ্ছে নতুন ফিক্সড ডিপোজিটের সুদের হার এবং তার ম্যাচুরিটি অ্যামাউন্ট এবং এটা কিন্তু নতুন বছরে লাগু হয়েছে তাই ইমার্জেন্সিতে আপনার জন্য করলাম আপনারা হয়তো অনেকেই কমেন্ট করবেন যে এত এত দ্রুত বাড়ছে বা কমছে এটা নিয়ে ভিডিও কী দরকার আছে কিন্তু না হলে আপনাদের কিন্তু সঠিক তথ্যটা সঠিক সময় আমরা জানতে পারি না তাই আমরা কিন্তু এটা দ্রুততার সঙ্গে দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে সাহায্য করুন ধন্যবাদ